রুটি মেকার কিনেছি বলে আমার মা আমাকে কষ্ট করে আমি নাকি টাকা নষ্ট করি অথচ মার কষ্টের জন্য আমি এই রুটি মানে মেকারটা কিনে দিলাম সে জায়গা আমাকে বকে এখন ব্যবহার করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই মা আমাকে অবশ্যই ভালোই বলবে না তুই একটা কিনে লই যে তোমরা বলে গেলন লাগে আমি কিছু অর্ডার 3000 টাকা এখন আপনাদের কোন চালে যে আটাটা বানায় সেটা দেখাবো এটা চালের না ও পানি কেবল গরম দিয়েছে দিয়েছিল না এই যে এক কাপের জি সব থেকে ভালো হবে এটা তো রাবার করে চাউলটা তো আর রাবার না চাপ দেওয়ার সাথে হয়ে যায় সাদা তো অনেক সুন্দর দেখা যায় সবাই রুটি মেকারের অবস্থা এটা তো নতুন এটা আমি ঠিক করে দিতাছি পছন্দ হয়েছে আপনার মেশিন আমার কাছে বিক্রি করি আজকে নাই ভাইয়া গরম পানি দিয়ে রুটি যে কাই করে ওইটা কি হবে না এটাই হবে কাঁচা আটাটা ভালো হবে না গরম পানি দিয়ে আপনি যদি আমাদের 5 মিনিট ওয়েট করেন আমি পানি ওই যে গরমে দিয়েছি আমি কিভাবে করতেছি আপনি দেখেও যেতে পারেন আচ্ছা আচ্ছা পুরো নেই দেখব সমস্যা নেই হ্যাঁ এটা তো নরম হয়ে গেছে না তাই বুঝাচ্ছি ওনারে দেন না দিদি একটা দেন ধুইরা দেখো গরম কি না হ্যাঁ গরম গরম ওটাই গরম মা তুমি চাল দাও তাহলে আমার একটা ফোন দিবেন আমি সকালে যাবো নাস্তা খাওয়া তারপর চলে আসবেন আচ্ছা ঠিক আছে আপনি গিয়ে বানিয়ে আসবেন ভাইয়া কিন্তু ব্লক করতেছি কিন্তু বলে দিলাম দেখি আমাকে তো ভিতরে যাইতে দেখেন 6 মাস বানান আগে খান দুই দিন পরে আইসে পেপার কিনে নিয়ে যান এই যেটা আছে এটাই 6 মাস যাবে আপনার তাহলে কি আমার হাতে দেই দিয়ে দিলাম হ্যাঁ আপনাদের হাতে দেই নিব এটা তো নষ্ট হয়ে গেল না নষ্ট হয় না ওটা আটা এখন ধুই তো এই আটা তো আর উঠতে লাগে আরেক লোক এসে চাপ পড়া বসে আছে আমি বললাম যে এটা উঠাই না আগে তো দিছিল উল্লেখে দোষে না তাই আমি তো তেল দিতে হ্যাঁ এটা স্বাদও আসবে আর এটাও ভালো হবে হালকা একটু যদি তেল দিয়ে দেন পানিটার ভিতরে আমরা তেল দিয়ে রান্না খাই যেরকম তরকারি রান্না খাই ওই তরকারি খাইলে তো পেটে ব্যথা হয় না ওটা তো পাকা তরকারি আর কি তেলটা কাঁচা থাকে গরম তেলটা করবেন না ওটা যখন গরম করবেন হালকা এক ফোঁটা তেল দিয়ে দিলেন লবণ একটু তেল একটু তেল দিয়ে দিলেন তাহলে রুটিটাও অনেক সুস্বাদু থাকবে না যেমন আমার অনেকে তেল খাওয়াটা কিন্তু নিষে যেমন আমার বাবা ডায়াবেটিস রোগী সে কিন্তু তেল ছাড়া খায় একটু ভালো করে সিদ্ধ করবে আমরা ভালো সিদ্ধ গরম পানি এটাই দেই আচ্ছা গরম পানি আর কি করেন গরম পানিটা কইরা আটার ভিতরে ঢেলে দিই হ্যাঁ 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 তাহলে পানিটা গরম হয়েছে কায়ের মতন সিদ্ধ করে ভিতরে আটাটা ঢেলে দিই আচ্ছা আচ্ছা কথাটা বুঝছেন পানির ভিতর আটাটা ঢেলে দিই হ্যাঁ আটার ভিতরে পানি নয় পানিটা ফুটতেছে পানির ভিতরে আটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামাই ফেলো আর আমরা অনেক সময় করে গরম পানি দিয়ে আটার কাঁচা আটার ভিতরে ঢেলে দিই ওইটা আর কি কাঁচা থাকে কিছুটা এই কারণে হয়তো একটু লাগে লাগে ধরছে আপনি যদি পুরাটাই সিদ্ধ করেন তাহলে আর কিছু লাগবে না আচ্ছা আচ্ছা আমরা যদি এটা এটা যে একটা স্থির আছে এটা কাঁচা লাগে ভাইয়া এই কাগজটা কতদিন থাকে ভাইয়া এই কাগজটা হচ্ছে 3 মাস 5 মাস আপনার যত্নের উপরে যত্নের উপর ডিপেন্ড করে যে কোনো পলিথিন দিলে হবে যে কোনো পলিথিন দিলে হবে কিন্তু যে কোনো পলিথিনটা স্বাস্থ্যসম্মত নয় আচ্ছা সকালবেলায় ট্রাই করেন না হলে আপনি আমি যারা খালি তো বন্ধু আমারে পরে তো ঠিকই কইবা সেটি ভালো জিনিস দিছে